আজ আমি আপনাদের সাথে ডিসকাস করব পোয়েট ম্যাথু আর্নল্ডের লেখা একটা কবিতা, একটি ড্রামাটিক মনোলগ, যার নাম ডোভার বিচ। ম্যাথু আর্নল্ড ছিলেন একজন ইংলিশ পোয়েট। এই ডোভার বিচ কবিতাটা পাবলিশ করা হয় 1867-এ। আর একটা বিষয় বলে রাখি, ড্রামাটিক মনোলগ হলো এক ধরনের পোয়েম যেখানে একজন স্পিকার সমস্ত কিছুটাই ডায়ালগ আকারে বলে যাবেন ও অন্যদিকে অন দ্য আদার সাইড অপরজন বা অপরজনেরা শুধু শুনে যাবেন কোনো রকম উত্তর ছাড়াই, উইদাউট এনি রিপ্লাই। এটি খুব সুন্দর একটা কবিতা ও ইন্টারেস্টিং একটা কবিতা। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে কবিতা রিলেটেড সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রতিটা লাইন ও প্রতিটা ফ্রেজ ধরে ধরে সহজভাবে এক্সপ্লেন করে দেবো। আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে আরও অনেক ভালো ভালো যে সমস্ত কবিতাগুলো ডিসকাস করব তা সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। ওকে, প্রথমেই জেনে নিই ডোভার বিচ কি। ডোভার বিচ হলো একটা সুন্দর জায়গার নাম যেখানে পোয়েট ম্যাথু আর্নল্ড ওনার স্ত্রীকে নিয়ে এই ডোভার বিচে এসেছিলেন হানিমুনে। আর সেই ডোভার বিচে অপূর্ব দৃশ্যের কথা যা পোয়েট কবিতায় ওনার স্ত্রীকে ডায়ালগ আকারে বর্ণনা করে যাচ্ছেন, এবং ওনার স্ত্রী কোনো উত্তর ছাড়াই, উইদাউট এনি রিপ্লাই, সমস্ত বর্ণনাগুলো মনোযোগ সহকারে শুনে যাচ্ছেন। ওকে, কবিতার টেক্সটে আসা যাক, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দ্য সি ইজ কাম টু নাইট, রাত্রিতে সমুদ্রকে একদম শান্ত দেখাচ্ছে। দ্য টাইড ইজ ফুল, আর সেই শান্ত সমুদ্রে টাইড ভর্তি হয়ে রয়েছে। টাইড কথা অর্থ হচ্ছে ঢেউ, অর্থাৎ জোয়ারের যে ঢেউটা আসে সেই ঢেউ, সমুদ্রের জোয়ার ভাটার কারণে যে ঢেউটা আসে, অর্থাৎ সে ঢেউ পূর্ণ হয়ে রয়েছে। দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেটস, চাঁদকে খুব সুন্দর দেখাচ্ছে। ফেয়ার বলতে সুন্দর বোঝানো হয়েছে, আর সেই সুন্দর চাঁদের আলো স্ট্রেটসে পড়ছে। আপন দ্য স্ট্রেটস মানে হলো সমুদ্রের জলের মাঝামাঝি জায়গায় চাঁদের আলো পড়ছে। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গান, এবং সামনে ফ্রান্সের সমুদ্রের কিনারায় বা তীরে ওপরে একটা আলো গ্লিমস করছিল, অর্থাৎ চমকাচ্ছিল এবং আচমকায় আবার মিলিয়ে যাচ্ছিল। দ্য ক্লিপস অব ইংল্যান্ড স্ট্র্যান্ড, তারপর কবি ইংল্যান্ডের ক্লিপ অর্থাৎ খাড়া বাঁধ বা পাহাড়ের দিকে তাকালেন। যেখানে কবি দাঁড়িয়েছিলেন গ্লিমারিং অ্যান্ড ভাস্ট, সেই পাহাড়গুলোও চাঁদের আলোতে চকচক করছিল। আউট ইন দ্য ট্র্যাঙ্কুয়েল বে, এবং সেটা ট্র্যাঙ্কুয়েল অর্থাৎ শান্তভাবে সাগরে রয়েছে। কাম টু দ্য উইন্ডো, এবার এই লাইনটা দেখুন, জানালার কাছে এসো। এখানে বোঝাই যাচ্ছে পোয়েট ম্যাথু আর্নল্ড যেখানে এই দৃশ্যগুলি দেখছেন সেখানে নিশ্চয়ই কোনো জানালা আছে, এবং সেখানে পোয়েটের কাছে যে ওনার স্ত্রীও রয়েছেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাই কবি ওনার স্ত্রীকে বলছেন, জানালার কাছে এসো এবং দেখো কি দেখবে। সুইট ইজ দ্য নাইট এয়ার, রাতের বাতাসটা কত মিষ্টি। তারপর কবি বলছেন, অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্লেন্সড ল্যান্ড, অনলি শুধুমাত্র লম্বা যে ঝলক দেখা যাচ্ছে, অর্থাৎ জোয়ার ভাটার কারণে স্প্রে ফেনার মতো যে ঢেউগুলো লাইন আকারে আসছে এবং তাতে চাঁদের আলো পড়ায় যে ঝলক দেখা যাচ্ছে, সেটা কবি কবি পয়েন্ট করে দেখাচ্ছেন হোয়ের, যেখানে সি মিটস সমুদ্র মিশে যাচ্ছে মুন ব্লেন্সড ল্যান্ড এর সাথে। কার সাথে? না, চাঁদের আলো যেখানে পড়ছে, মুন ব্লেন্স ল্যান্ডস, যা অর্থ হচ্ছে চাঁদের আলো সমুদ্র যেখানে গিয়ে পড়ে সেই রকমই একটা দৃশ্য সেই দৃশ্যতে, অর্থাৎ জোয়ার ভাটার কারণে সমুদ্রের ফেনাগুলো লম্বা লম্বা লাইন আকারে আসছে এবং তাতে চাঁদের আলো পড়ায় একটা অপরূপ দৃশ্য, মনোরম দৃশ্য ফুটে উঠছে যা কবির চোখে ধরা পড়েছে, এবং তিনি তার স্ত্রীকেও দেখাচ্ছেন। লিসেন ইউ হিয়ার দ্য গ্রেটিং রোর অফ পেবলস, আবার পোয়েট ওনার স্ত্রীকে বলছেন, লিসেন, শোনো, তুমিও কিছু পাথর ঘষার শব্দ শুনতে পাবে। পেবলস, যার অর্থ হচ্ছে নুড়ি পাথর, হুইচ দ্য ওয়েভস ড্রব্যাক অ্যান্ড ফিলিং, আর সেই নুড়ি পাথরগুলোকে ঢেউ নিয়ে চলে যায়, আবার পুনরায় ফেলে দিয়ে যায়, অর্থাৎ ফেরত দিয়ে যায়। ড্রব্যাক বই নিয়ে যাওয়া ও ফিলিং এ হচ্ছে ফেরত দেওয়া। অ্যাট দিয়ার রিটার্ন আপ দ্য হাই স্ট্র্যান্ড
বিগিন অ্যান্ড সিজ অ্যান্ড দেন এগেইন বিগিন। তো সেই ঢেউ যখন বারবার পেবলসগুলোকে কিনারায় এনে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং আবার নিয়ে যাচ্ছে, আর এই প্রসেসটা যেহেতু বারবার করছে, তাই সম্ভবত কবি সেখান থেকেই এই গ্রোটিং রোড অর্থাৎ ঘষার শব্দটা শুনতে পাচ্ছেন। বিগিন অ্যান্ড সিজ অ্যান্ড দেন এগেইন বিগিন, শুরু হচ্ছে, থেমে যাচ্ছে এবং আবার পুনরায় শুরু হচ্ছে, এইভাবেই চলছে। উইথ ট্রিমুলিয়াস ক্যাডিয়ান স্লো অ্যান্ড ব্রিং দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস ইন। ট্রিমুলিয়াস কথা অর্থ হচ্ছে কম্পন, ভাইব্রেট, আর বারবার এই কম্পনের ফলেই কেডিয়েন্স যা অর্থ হচ্ছে ছন্দ, অর্থাৎ বারবার এই কম্পনের ফলে ধীরে ধীরে যেন একটা ছন্দ বা রিদম সৃষ্টি হচ্ছে। সেই রিদম এর টোনটা ঠিক যেন মনে হচ্ছে একটা ইটার্নাল টোন অফ স্যাডনেস, একটা শাশ্বত চিরস্থায়ী দুঃখের টোন তৈরি করছে যা কবির মনকে ব্যথিত করে তুলেছে। তা কবিতাটা আরও পড়লে আমরা বুঝতে পারবো। তারপর দেখুন, সফোক্লিস লং এগো হার্ড ইট অন দ্য এজিয়ান। সফোক্লিস হলেন একজন গ্রিক ড্রামাটিস্ট। পোয়েট ম্যাথু আর্নল্ড সেই ড্রামাটিস্ট সফোক্লিসের নাম উল্লেখ করে বলছেন যে সেই ড্রামাটিস্টও নাকি অনেক বছর আগে এই রকমই কিছু শব্দ একটা শুনতে পেয়েছিলেন যখন তিনি এইজেন সমুদ্রের তীরে ছিলেন। অ্যান্ড ইট ব্রট ইন টু হিজ মাইন্ড দ্য টর্বিড ইভ অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি। তো সেই অনেক বছর আগে এইজেন সমুদ্রের সফোক্লিস যখন এই সাউন্ডটা শুনেছিলেন, তখন তার মাথায় এটাই এসেছিল যে টার্বিড ইভ অ্যান্ড ফ্লো, তার অর্থ জোয়ার ভাটার ফলে সমুদ্রের জলের যে প্রবহমানতা, তিনি হিউম্যান মিজারি যা মানুষের নানান রহস্য সাথে একটা লিঙ্ক বা কানেকশন রয়েছে সেটাই বোঝাতে চেয়েছিলেন। উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড এ থট হিয়ারিং ইট বাই দিস ডিস্টেন্ট নর্দার্ন সি। পোয়েট ম্যাথু আর্নল্ড বলছেন যে আমরাও ঠিক একই শব্দ, সেম সাউন্ড, সেই ইংলিশ ডোভার বিচ থেকে শুনতে পাচ্ছিলাম। দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান টু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড আর্থ সোর লে লাইক দ্য ফোল্ডস অফ এ ব্রাইট গ্রোডল ফার্ল্ড। দ্য সি অফ ফেথ বলতে কবি বলছেন রিলিজিয়াস ফেথ বা ধর্মীয় বিশ্বাসের কথা। এখানে রিলিজিয়াস ফেথ ফুল ছিল, ধর্মীয় বিশ্বাস পরিপূর্ণ ছিল। আর্থ অর্থাৎ পৃথিবীর স্থলভাগকে জলভাগ বা সমুদ্র যেমন চারিদিক থেকে ঘিরে রেখেছে, লাইক দ্য ফোল্ডস অফ এ ব্রাইট গার্ডল ফার্ল্ড, যার অর্থ চকচকে কোনো বন্ধন দিয়ে কোনো কিছুকে ঘিরে রাখা বা আবদ্ধ করে রাখা। ঠিক সেই রকমই তখন ধর্মীয় ভাবনা, চিন্তা ও বিশ্বাস ঠিক এই রকমভাবেই আমাদের মানব সমাজকেও ঘিরে রেখেছিল। অর্থাৎ তখন সকলের মধ্যে রিলিজিয়াস ফেথ ছিল। বাট নাও আই অনলি হিয়ার ইটস মেলানকোলি লং উইথড্রয়িং রোড। কিন্তু এখন কবি কি হচ্ছে, শুধুমাত্র সেই সব এক টানা দীর্ঘ নুড়িপাথরের শব্দ শুনতে পাচ্ছেন যা কবিকে মেলানকোলি অনুভব করাচ্ছে। মেলানকোলি মানে হচ্ছে উদাস, দুঃখী, যেটাকে আমরা বলি সরি, সরি ফিল করছেন বা লোনলি ফিল করছেন। তাহলে কবি হয়তো বোঝাতে চেয়েছেন যে তখন সমাজে রিলিজিয়াস ফেথ ছিল, তাই পারস্পরিক বিশ্বাসটিকেও টিকেছিল, কিন্তু এখন ধর্মীয় বিশ্বাস শেষ হওয়ার কারণে তাই কবি মেলানকোলি ফিল করছেন। রিট্রিটিং টু দ্য ব্রিথ অফ দ্য নাইট উইন্ড। রিট্রিটিং কথা অর্থ হচ্ছে গোয়িং ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছিয়ে যাওয়া, অর্থাৎ ফেথ আমাদের সমাজ থেকে পিছু হটে যাচ্ছে বা চলে যাচ্ছে, আর এই ফেথকেই কবি ব্রিথ অফ দ্য নাইট উইন্ড এর সঙ্গে তুলনা করছেন, যার অর্থ রাতের বাতাসের যে শ্বাস প্রশ্বাস সেটাই। ডাউন দ্য ভাস্ট এজেস ড্রিয়ার, সমুদ্রের কিনারার জল তাও যেন রিট্রিট করছে, পিছু পিছু হটে যাচ্ছে, আর এই সমুদ্রের কিনারার জল ও রাতের বাতাসের যে শ্বাস প্রশ্বাস এর মতোই কবি বিশ্বাসকেও তুলনা করে বলছেন যে রিলিজিয়াস ফেথও আমাদের থেকে ঠিক ওই রকমই পিছু হটে চলে যাচ্ছে। অ্যান্ড নেকেড সিঙ্গল অফ দ্য ওয়ার্ল্ড, সিঙ্গল হলো অমসৃণ পাথর। এবার দেখুন, সমুদ্রের কিনারার জল যদি সরে চলে যায় তাহলে সমুদ্রের তীরে কী পড়ে থাকবে, না সেই নগ্ন নেকেড অমসৃণ পাথরগুলোই। তো তাই পোয়েটও ঠিক এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের মানব সমাজ থেকে বিশ্বাসও ঠিক তেমন চলে গেলে আমাদের অবস্থাও ঠিক সেই রকমই নগ্ন অমসৃণ পাথরের মতোই হয়ে যাবে।
যেন সব কিছু থেকেও কিছুই নেই মনে হবে। এবার কবিতার এই শেষের দিকে লাইনগুলো কবি ওনার স্ত্রীকে বলছেন, আ লাভ লেট আস বি ট্রু টু ওয়ান আনাদার, আমাদের দুজনকেই একে অপরের প্রতি সৎ থাকতে হবে, সত্য হতে হবে ও শ্রদ্ধা রাখতে হবে, কারণ ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস টু বি লাইভ বিফোর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিমস, কারণ আমাদের সামনে যে বিশ্বটা রয়েছে তা ঠিক স্বপ্নের দেশের মতো। তাতে কী কী আছে? তাতে আছে সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, অনেক বিভিন্নতা, অনেক কাইন্ডস, অনেক সুন্দর, যা আমাদের কাছে একদমই নতুন। ম্যাথু আর্নল্ড এই বিশ্বকে ল্যান্ড অফ ড্রিমস বলছেন, কারণ এটা কখনোই বাস্তবিক না, এটা শুধুই স্বপ্ন, কারণ বাস্তবের আসল লোক কি তা এই শেষ দু লাইনেই কবি বুঝিয়ে দিয়েছেন। দেখুন, হাথ রিয়েলি নাইদার জয় নর লাভ নর লাইট নর সার্টিটিউড নর পিস নর হেল্প ফর পেন, না তো এখানে আনন্দ আছে, না আছে ভালোবাসা, না আছে আলো, নর সার্টিটিউড, কারোর প্রতি কোনো বিশ্বাস নেই, না আছে কোনো শান্তি, আর এখানে যদি কেউ কোনো ব্যথা পায় বা দুঃখ পায় তার জন্য এখানে কেউ কাউকে হেল্পও করে না, অর্থাৎ না পাওয়া যায় কোনো হেল্প। এরপর কবিতার এই শেষ তিন লাইনে, একদম শেষ তিন লাইনে কবি ম্যাথু আর্নল্ড বলছেন, অ্যান্ড উই আর হিয়ার অ্যাজ অন এ ডার্কলিং প্লেন, এবং আমরা এই অন্ধকারচ্ছন্ন সমতল ভূমিতে আছি। এখানে পোয়েট উই বলতে শুধুমাত্র তিনি বা ওনার স্ত্রীকে, এই দুজনকেই নয়, সমস্ত বিশ্ববাসীকে উদ্দেশ্য করেই বলছেন যে আমরা যে সেই ভূমিতেই বাস করছি, সেই সমতল ভূমিতেই বাস করছি, যেখানে ডার্কলিং বলতে বলছেন যে সেই ভূমি যেখানে কোনো ভালোবাসা নেই, ওই জন্যে ডার্কলিং বলছেন, কোনো আলো নেই, বিশ্বাসের কোনো চিহ্ন নেই, মানুষের আর্তনাদে কেউ হেল্প করে না। অ্যান্ড সুইফট উইথ কনফিউজড অ্যালার্মস অফ স্ট্রাগল অ্যান্ড প্লাইট, আমাদের এই পৃথিবীতে তাই আমরা কনফিউজড হয়ে গেছি এই অ্যালার্ম শুনে শুনে, কিসের না এই যুদ্ধ বিগ্রহ ও উন্নয়ন, এই দুটানায় পড়ে আমরা আজ কনফিউজড, হোয়ের ইগনোরেন্ট মিস ক্লাস বাই নাইট, যেখানে এই অজ্ঞ সৈনিকরা যুদ্ধে মাতোয়ারা হয়ে রয়েছে, ক্লাস কথা অর্থ হচ্ছে সংঘাত, অর্থাৎ আমাদের এই বিশ্বে ধর্মীয় বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে, মানুষ স্বার্থপর হয়ে গেছে, আর না আছে আলো, না আছে কোনো বিশ্বাস, না আছে কোনো ভালোবাসা, না আছে মানুষের আর্তনাদে হেল্প, তবুও আমরা কী হয়ে রয়েছি, না সে যুদ্ধ বিগ্রহ উন্নয়ন এই সমস্ত যে সমস্ত বস্তুবাদী জিনিস সেগুলোকে নিয়েই আমরা মাতোয়ারা হয়ে রয়েছি। আর এখানেই কবিতাটা কবি শেষ করছেন।